আমাদের কাছে তথ্য ছিল যে একটা ফ্লাইটে চট্টগ্রামে স্বর্ণ আসতে পারে, তো আমাদের গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন অবস্থানে তারা ছিলেন। চট্টগ্রামে আমাদের ম্যান পাওয়ার খুব বেশি নেই, যা হোক আর কি, তো এর মধ্যে এনএসআই কর্মকর্তারা সহায়তা করেছেন। তো সকালে ওই সময় তিনটে ফ্লাইট নামে, বিজির একটা ফ্লাইট নামে, BG-148, এটা নামে 8:25, তারপর ইউএস বাংলা একটা ফ্লাইট নামে 9:10 দিকে, ওমান এয়ারলাইন্সের একটা ফ্লাইট নামে 8:30 দিকে, তিনটে ফ্লাইট একসাথে নামে চট্টগ্রামে আর কি। ওরা আসছিল, যাও আর কি। তো আমাদের আমাদের কর্মকর্তারা সতর্ক অবস্থানে ছিলেন। অ্যাপ্রোন এলাকায় হঠাৎ করে দেখে যে ওই একজন নিরাপত্তা কর্মী, সে আমাদের অফিসারদের সামনে পড়ার পরে সে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি। তখন তাকে চেস করে, তাকে ধাওয়া করে, আমাদের অফিসাররা এনএসআইয়ের কয়েকজন ছিলেন, ধাওয়া করে একবারে প্রায় গেট পর্যন্ত চলে গিয়েছিল আর কি। গেটটা বন্ধ ছিল, গেটটা হয়তো খোলা থাকলে হয়তো বেরিয়ে যেত আর কি। ওখান থেকে তাকে ধরে নিয়ে আসে। তো ধরে নিয়ে আসার পরে সব এজেন্সির সবাই তখন উপস্থিত হন তাদের সবার সামনে। তো ধরে নিয়ে আসার পরেও সে ধস্তা ধস্তি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি। তারপরে তাকে ওই এপিবিএনের হ্যান্ডকাপ করানো হয়। এরপরে তার বডি সার্চ করা হয়। বডি সার্চ করে তার বডিতে তিনটে প্যাকেট পাওয়া যায়। একটা যে বেল্টের প্যান্ট পরা ছিল, সে তিনি নিরাপত্তা কর্মী, তিনি সিভিল অ্যাভিয়েশন নিরাপত্তা কর্মী, সহকারী নিরাপত্তা কর্মী, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ড, ASG বলে। আমি পরে জানতে পেরেছি যে সিভিল অ্যাভিয়েশন থেকে বলা হয়েছে যে তিনি নিরাপত্তা কর্মী, সিভিল অ্যাভিয়েশনে স্বীকার করা হয়েছে, এবং তিনি 15 সালে স্থায়ী হন, তিনি 98 সালে অস্থায়ী ভিত্তিতে তিনি নিয়োগ পান। যাও, তারপরে তার বডি সার্চ করে বডির এই প্যান্টের বেল্টের নিচে সামনের দিকে দুইটা প্যাকেট আর পিছনের দিকে একটা প্যাকেট পাওয়া যায়, মোট তিনটে প্যাকেট পাওয়া যায়। হলুদ স্কচ দিয়ে মোড়ানো ছিল, এগুলো সবার সামনে খুলে এর মধ্যে 80 পিস স্বর্ণবার পাওয়া যায়। এই 80 পিস স্বর্ণবারের ওজন প্রায় 9.25 কেজি, এর বর্তমানে বাজার মূল্য প্রায় 7.25 কোটি টাকা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি বলেছেন যে বাথরুমের মধ্যে তিনি এগুলো পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। তো আসলে এরকম স্টেটমেন্টে মনে হয়, এটা আমার মনে হয় আর কি, যে খুব ট্রেইন্ড আর কি, হ্যাঁ, যে ধরা পড়লে কখন কী বলতে হবে সেগুলো সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত আর কি। হ্যাঁ, তো আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে ক্রাইমের তিনটে ডাইমেনশান, পজিশন, নলেজ অ্যান্ড কন্ট্রোল। তার পজিশনে পাওয়া গেছে, আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে এখন আমরা থানায় সুপারিশ করব, আমরা ফৌজদারি মামলা দায়ের করব। তারপরে আমাদের বিচার ব্যবস্থা আপনি জানেন, যেভাবে বিচার সম্পাদিত হয় সেভাবে বিচার সম্পাদিত হবে, পুলিশ এনকোয়ারি করবে, ওইটা আর একটা পার্ট। হ্যাঁ, তো এই হলো আজকের এই ঘটনার ব্রিফ। আর এর মধ্যে আপনারা জানেন গত 6 তারিখে আমরা একটা সিজার করেছিলাম, সেটা করেছিলাম আমরা এই বিজি ফ্লাইটের বাথরুম থেকে ঢাকাতে করেছিলাম, সেটা আপনারা মোটামুটি জানেন আর কি। তো এখন এই অনেকদিন ফ্লাইট বন্ধ ছিল করোনার কারণে, বর্তমানে আবার ফ্লাইট চালু হয়েছে। তো চালু হওয়ার পরপরই এই বেশ কয়েকটা ঘটনা আমরা আটক করলাম। এছাড়া বর্তমানে ডিক্লারেশন দিয়ে যে গোল্ড যেটা আসে পার প্যাসেঞ্জার, আপনারা জানেন ব্যাগেজ রুলের আন্ডারে পার প্যাসেঞ্জার 2টা গোল্ড বার আনতে পারে শুল্ক করাতে পরিশোধ করে, সেটাও বর্তমানে খুব বেশি আসছে। তো এই সব কিছু মিলে এটা মনে হয় যে এখন বেশ গোল্ডের আগমন এটা বেশ বেড়ে গেছে। আমরাও খুব তৎপর আছি, আমরা জাতীয় অর্থনীতির স্বার্থ সংরক্ষণের স্বার্থে আমরা আমাদের সীমিত পরিসরে আমরা খুব চেষ্টা করছি যেন এই স্বর্ণ চোরাচালানের মতো স্মাগলিং এটা যেন আমরা প্রতিহত করতে পারি। আমরা মূলত কাজ করি গোপন সংবাদের ভিত্তিতে, আর কিছু র্যান্ডম কিছু কাজ হয়। আমাদের খুব উন্নত টেকনোলজি নেই, আমরা ক্রিমিনালদের মোবাইল ফোন ট্র্যাক করতে পারি না। এই প্রযুক্তিগুলো আমরা অবটেন করার আমরা প্রক্রিয়া শুরু করব। আপনারা যদি এগুলো একটু হাইলাইট করেন, আমাদের যদি সরকার ইকুইপ করে, তাহলে ইনশাল্লাহ আমরা এই এরকম চোরাচালান যেগুলো অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতি সাধন করে, আপনারা জানেন স্বর্ণ চোরাচালানের সাথে নানাবিধ ক্রাইম জড়িত, এর সাথে মাদক, এর সাথে অস্ত্র, এর সাথে
আরও বড় বড় ক্রাইম, এর সাথে ট্রান্সন্যাশনাল ক্রাইম জড়িত। আর আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই এটা খুব বেশি মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা ভূমিকা পালন করে। আপনারা মনে হয় জানেন আমাদের আমাদের ট্রানজিট হিসেবে ব্যবহার হয়। একটা বিষয় মনে হয় আপনারা জানেন, আমাদের পাশের দেশের আমরা তো প্রায় ল্যান্ডলক, তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা অংশ হচ্ছে স্বর্ণ ব্যবহার করা। সারা পৃথিবীতে যে স্বর্ণ ব্যক্তিগতভাবে ব্যবহার হয় তার প্রায় 80% আমাদের পাশের দেশে ব্যবহার হয়, এবং তাদের স্বর্ণ আমদানির আরও কঠিন, স্বর্ণ উপরে বিধিনিষেধ আরও কঠিন। এই জন্যে আমাদের দেশ থেকে অধিকাংশ স্বর্ণ আসার পরে এগুলো পাস হয়ে যায়। আপনারা জানেন কিছুদিন আগে আমরা সাতক্ষীরাগামী একটা বাস থেকে স্বর্ণ আটক করেছিলাম, অর্থাৎ এই এই স্বর্ণগুলো পাসার হয়ে যেত। এছাড়া মূলত স্বর্ণগুলো আমাদের দেশে থাকে না। আমাদের দেশে ব্যক্তিগতভাবে যে স্বর্ণ প্রয়োজন হয় সেগুলো এত স্বর্ণ প্রয়োজন হয় না, আর অনেক কম প্রয়োজন হয়। এটা আমাদের একটা অনুমান আছে, আমাদের কাছে ইনফরমেশান ছিল যে বিজি ফ্লাইটে থাকবে, এই জন্য আমরা ওইটার দিকে আমরা নজর রেখেছিলাম। তো এটা আমি অনুমানের কথা বলছি, ওইখান থেকেই নামছে। হ্যাঁ, ওখান থেকে ফ্লাইটটা নামার পরপরই কুইক গোলটা ডেলিভারি দিয়ে দিয়েছে তার হাতে আর কি। হ্যাঁ, তো ডেলিভারি দেওয়ার পরে কিন্তু ওই অ্যাপ্রোন এলাকাতেই সে ধরা পড়ছে। হ্যাঁ, সে তো আমি আপনাকে বললাম, সে যখন সে হলো ধরা পড়ার পরে প্রথমে সে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এরপরে সে বলে যে এটা বাথরুমের মধ্যে সে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। আমি তার ছবি দেখলাম, একেবারে নির্লিপ্ত, তার ছবির ভিতরে আমি কোনো ভাবলেশহীন দেখতে পেয়েছি আর কি। হ্যাঁ, তা আমার মনে হয় যে ওয়েল ট্রেন্ড এটা মনে হয়। এবং আমার একজন অফিসার বললেন যে এর আগে নাকি তাকে একদিন ওই সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তো তারপর ওই দিন কিছু পাওয়া যায়নি, এই এই সেম পার্সনকে কিছু পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদ করাতে আমাদের অফিসারদের প্রতি তারা বিরূপ হয়েছিলেন যে আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করেন কেন, আমরা তো চাকরি করি, আপনারাও চাকরি করেন, যা হোক আর কি। তো এই হলো মানে আপনার কোশ্চেন ছিল যে এটা কোন ফ্লাইট থেকে আসছে, তিনটে ফ্লাইট ছিল। তো মোটামুটি আমাদের ইনফরমেশন অনুসারে বিজি ফ্লাইট থেকে মনে হয় আমি দেখেছি নিউজগুলো। তবে আজকে আমরা পরে বিজি ফ্লাইট আমরা সার্চ করেছি, আমরা সহযোগিতা পেয়েছি, তারা সহযোগিতা করেছেন। আসলে কোনো কর্তৃপক্ষই কিন্তু খুব এরকম খারাপকে প্রমোট করে না, তো এর সাথে কিছু মানুষ জড়িত থাকে। তো আজকে তারা সহযোগিতা করেছেন, আমরা পরে ফ্লাইট সার্চ করেছি, তো সার্চ করে আর কিছু পাওয়া যায়নি। আগে তো নামিয়ে ফেলেছিল। আইস আমরা এখনো ধরতে পারিনি। আইসটা আসে মিয়ান এই সাইডে, দক্ষিণ পূর্ব এই দিক থেকে আসে, এই দিক থেকে আসে। হ্যাঁ, তো এটা এখনো খুব অ্যাভেলেবল না, আমরা এখনো এদিকে খুব একটা কাজ করতে পারিনি। হ্যাঁ, তো আপনারা দোয়া করেন যেন আমরা যেন এদিকেও ভালো কাজ করতে পারি। আপনার পরিচয় দিয়ে বলেন।